আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওটিতে আমরা বাইন্যান্সের ফিউচার ট্রেডিং সম্পর্কে জানব এবং আমরা ফিউচার ট্রেডিং নিয়ে আমাদের চ্যানেলে আগেও অনেকগুলো ভিডিও দিয়েছিলাম। আমরা মানে ফিউচারের যে বেসিক বিষয়গুলো, ওই বেসিক বিষয়গুলো নিয়ে আমরা কথা বলতেছি না আজকের ভিডিওটাতে। আজকে আমরা কথা বলবো একটা ফিউচার ট্রেডে এন্ট্রি নেওয়ার পর, বা সহজ করে যদি বলি, আপনারা যখন ফিউচার ট্রেডিংয়ের জন্য একটা ট্রেড স্টার্ট করবেন, করার পর ট্রেডটা যখন পজিশন অপশানে আসবে, পজিশন অপশানে আসার পর এই জায়গায় কিন্তু ওই ফিউচার ট্রেডের সকল ডিটেলসগুলো শো করে। এখন অনেকে বুঝতে পারেন না কোন অপশানটার কাজ কী, এবং বিশেষ করে লিকুইডেশনের যে একটা নাম্বার থাকে বা লিকুইডেশন হয়ে যায় কততে গেলে, এই বিষয়টা নিয়ে অনেকের মধ্যে কনফিউশন আছে। আমাদের চ্যানেলের প্রায় প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট আসে যে আমরা ফিউচার ট্রেডিং নিয়ে যাতে এই বিষয়টার উপর একটা ভিডিও তৈরি করি। তো যাই হোক, আজকের ভিডিওটিতে আমরা এই বিষয়টি সম্পর্কে একদম ডিটেলসে কথা বলার চেষ্টা করব। আশা করি এই ভিডিওটি থেকে প্রত্যেকে উপকৃত হবেন, এবং তাছাড়া আপনাদেরকে একটা ট্রেড নিতে হলে কোন বিষয়গুলো জানার প্রয়োজন এ সম্পর্কে জানানোর চেষ্টা করব। অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকেন। ভিডিওটি শুরু করার আগে রিকোয়েস্ট থাকবে, যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই, অবশ্যই ভিডিওর নিচে থেকে সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে অল নোটিফিকেশান অন করবেন, লাইক বাটনে একটা লাইক দিয়ে একটা কমেন্ট করবেন। আর এই যে এখানে একটা ভিডিও আছে আমাদের চ্যানেলের, প্রায় ভিডিওটি অনেক, প্রায় 27 মিনিটের, এই ভিডিওতে আমরা A to Z ফিউচার ট্রেডিংয়ের নিয়ে কথা বলছি, আপনি এই ভিডিওটা দেখে আসবেন। আরেকটা কথা বলে রাখতে হয় যে ফিউচার ট্রেডিংটা এতটা সহজ না, ফিউচার ট্রেডিংটা অনেকটা হার্ড একটা ট্রেডিং, যেখানে অনেক অ্যানালাইসিস করতে হয়, অনেক ভালোভাবে জানতে হয়, এবং এখান থেকে লাভও অনেক পরিমাণে বেশি হয়। তো সেক্ষেত্রে অবশ্যই জেনে শুনে কিন্তু ফিউচার ট্রেডিংটা করতে হবে। তো এখন আমরা মেন বিষয়ে চলে আসি। তো মেন বিষয়ে আমরা যাব, তার আগে আমাদেরকে কিন্তু ওয়ালেট থেকে আমাদের ফিউচার ব্যালেন্সে ডলার নিয়ে আসতে হবে, আমরা যেটা দিয়ে মানে ট্রেডিংটা করব। তো ফিউচার ট্রেড করার জন্য প্রথমে আমরা ব্যালেন্সটা নিয়ে যাই, আমরা এখান থেকে স্পট থেকে আমরা ফিউচারের ব্যালেন্স নিয়ে যাব এবং USDT নিয়ে যাব $10। দেন আমরা এখন ফিউচার অপশানে চলে আসব। ফিউচার অপশানে আসার পর প্রথম কাজটা কি, প্রথম কাজটা হচ্ছে যে এখান থেকে কয়েন সিলেক্ট করতে হয়, এবং আপনি এখান থেকে একটা কয়েন দিয়ে জাস্ট উদাহরণ সহ বুঝাই দিচ্ছি, এখানে আমি নিলাম একটা কয়েন। এখন আমরা LTC নিলাম, LTC-র এখান থেকে যদি আমরা দেখি LTC বর্তমানে কী অবস্থানে আছে, মানে এরকম একটা মোটামুটি অবস্থানের মধ্যে LTC আছে। যাই হোক, প্রথমে আমরা যেটা দেখতে পারি এটা হচ্ছে ক্রস, এগুলো নিয়ে আমরা ওই রকম কথা বলবো না, ক্রস কি, আইসোলেটেড কি, এগুলো আমরা পরে কথা বলবো। আমরা জাস্ট প্রথমে আমাদের ট্রেডটা স্টার্ট করলাম আমরা আইসোলেটেড দিয়ে, এবং লেভারেজের জায়গায় আমি অল টাইম সাজেস্ট করি যে 4-5% এরকম একটা সামথিংয়ের মধ্যেই করবেন, বেশি লেভারেজ নিয়ে কখনো ট্রেড করতে যাবেন না। আমি 4% নিলাম, এবং আমি এটা নিব সেলের মধ্যে, মানে শর্টের মধ্যে নিব আমি। এটা হচ্ছে লিমিটেড জায়গায় মার্কেট, এগুলো জানেন, এর জন্য আমি এগুলো ডিটেলস নিয়ে কথা বললাম না। এই জায়গা থেকে USDT নিলাম, এবং এখান থেকে প্রাইসটা হচ্ছে যে আমি কত ডলার নিব, মনে করেন যে আমাদের টোটাল ফান্ডের 10% নিয়ে, আমি 10% নিলাম, 10% নিয়ে আমাদের ট্রেডটা আমি এখান থেকে, সরি, এখান থেকে 5 দিতে হবে মিনিমাম, 15% নিলাম। নেওয়ার পর আমাদের ট্রেডটা আমরা স্টার্ট করলাম। দেখেন ট্রেডটা কিন্তু এতদূর পর্যন্ত আপনারা জানেন যে এই পর্যন্ত ট্রেডটা স্টার্ট করতে হয়। ট্রেডটা স্টার্ট করার পর এখানে আমাদেরকে চলে আসতে হবে, মানে এখানে দুইটা অপশানের কাজ কী, তাই না? এখানে একটা আছে ওপেন অর্ডার, একটা হচ্ছে পজিশন। ওপেন অর্ডারের কাজটা কী? ওপেন অর্ডারের কাজটা হচ্ছে যখন আপনি এই জায়গা থেকে, এই জায়গা থেকে আপনি মার্কেট সিলেক্ট না করে এই জায়গা থেকে আপনি লিমিট সিলেক্ট করবেন। লিমিট সিলেক্ট করলে কাজটা কি, যেমন বর্তমানে আপনি ফিউচার ট্রেডিং নিতে যাচ্ছেন, বর্তমানে মার্কেট প্রাইস চলতেছে $65.06 একটা LTC-র মূল্য। এই পজিশনে আপনি যখন ট্রেড নিতে যাবেন তখন আপনি জায়গায় মার্কেট নিবেন, যখন ইনস্ট্যান্ট মার্কেটে করবেন। আর যখন আপনার চিন্তাভাবনা এমন যে আপনি এই কয়েনটা আপনি নিতে চাচ্ছেন শর্টে, প্রাইসটা যখন 0.65 যাবে তখন এই ট্রেডটা স্টার্ট হবে। তো সেক্ষেত্রে আপনি যখন এই যে এখানে আপনার লিমিট সিলেক্ট করে আপনার ইচ্ছা মতো প্রাইস বসাই দিচ্ছেন, যেমন এখান থেকে 10 দিলাম, দেওয়ার পর আমরা যদি এখান থেকে ট্রেডটা নেই, যেমন দেখেন যে লাইভে একটা ট্রেড নিলাম, ট্রেডটা কিন্তু এখন আসবে না, এই যে এখান থেকে ওপেন অর্ডারে আসছে, যখন মার্কেটে 65.10 হিট করবে তখন কিন্তু আমাদের এই ট্রেডটা সাকসেসফুলভাবে স্টার্ট হবে। তো আমি এটা ক্যান্সেল করলাম, এই হলো
ওপেন অর্ডার এবং পজিশন, এবং পজিশন বলতে যখন আপনার ট্রেডটা একদম সফলভাবে স্টার্ট হবে তখন আপনি এটাকে পজিশনের মধ্যে দেখতে পারবেন। তো পজিশনে আমরা চলে আসছি। এখন আমরা এই যে এখানে যে টোটাল অপশানগুলো আছে এই অপশানগুলোর কোনটার কী কাজ এই সম্পর্কে আমরা এখন আপনাদেরকে জানাবো। প্রথমে এই জায়গায় লেখা দেখতে পারবেন আইসোলেটেড ফরেক্স, অর্থাৎ আপনি এখান থেকে ক্রস সিলেক্ট করছেন নাকি আইসোলেটেড সিলেক্ট করছেন এবং কত লেভারেজে করছেন এটা শো করবে। লেভারেজের কাজ কী এটা তো আশা করি জানেনই আপনারা। তারপরে এই জায়গায় যেটা দেখতে পারবেন এইটা কি, এইটা কি এবং এইটা কি। প্রথমে যেটা আছে এইটা হচ্ছে আপনাদের লাভ অথবা লস, আপনার যে ট্রেডটা আপনি স্টার্ট করছেন ওই ট্রেডে আপনার কত ডলার লাভ হলো অথবা ওই ট্রেডে আপনার কত ডলার লস হলো, সে পরিমাণটা লাভ লসের পরিমাণটা এই জায়গাটাই দেখতে পারবেন বা কত আসতেছে এই জায়গা আপনাদের শো করবে। এইটা কি, এইটা হচ্ছে এখানে যে লাভটা করলেন এই লাভের পার্সেন্টেজটা অথবা এখানে যে লসটা হয়েছে লসের পার্সেন্টেজটা। যেমন আমি স্টিল লসে আছি 0.12% লসে আছি, সেই হিসাবে এত ডলার আমার লস, কিন্তু আমি যেহেতু অল্প অ্যামাউন্ট এবং ফোর এক্স মাত্র লেভারেজে করতেছি এর জন্য আমার এখানে কিন্তু শো করতেছে না, খুবই অল্প অ্যামাউন্ট এর জন্য শো করতেছে না। তো এর এতটুকু ক্লিয়ার হতে পারছেন যে এখানে আপনার লাভটা কত ডলার বা কত ডলার লস শো করবে আর এখানে ওই লাভ লসের হিসাবের পার্সেন্টেজটা শো করবে। সাইজ, আমি এই ট্রেডটা কত ডলারে করছি, আমার ট্রেডের অ্যামাউন্টটা কত ডলার সেইটা এই জায়গায় শো করবে। এইটা কি, এইটা হচ্ছে যে আপনি কত ডলার দিয়ে করছেন। আমি কিন্তু মূলত এই ট্রেডটা করছি $1.49 খরচ করে, আমার অ্যাকাউন্ট থেকে এই পরিমাণে ডলার দিতে হয়েছে, কিন্তু এই জায়গায় যে আমি ফোর এক্স ইউজ করলাম আমার লেভারেজটা আমি ইউজ করলাম, এই লেভারেজের জন্য আমার $1.49 হয়ে গেছে $5.99। এতটুকু তো আশা করি বুঝতে পারছেন যে আমি এটা হচ্ছে আমার আসল ফান্ড এবং লেভারেজ আমার এটাকে বৃদ্ধি করে এত ডলার করছে। তাহলে আমার ট্রেডের আসল পরিমাণটা কিন্তু এইটা না, আমার পরিমাণটা এইটা হচ্ছে আসল ট্রেডের পরিমাণ। রিক্স, আপনি কত পার্সেন্ট রিক্সে আসেন এটা এই জায়গায় শো করবে। তো এটা দেখার মতো তেমন কিছু না। এন্ট্রি প্রাইস, এন্ট্রি প্রাইস বলতে আপনি যখন ট্রেডটা স্টার্ট করছেন সে সময় মার্কেটের প্রাইস কত ডলার ছিল। যেমন 65.03 আমরা এটাকে স্টার্ট করছিলাম এবং আমরা বলছিলাম প্রাইসটা এর চাইতেও আরও ডাউনে যাবে, কিন্তু মার্কেট ডাউনে যায়নি, মার্কেট উল্টা উপরে গেছে মানে আপ হয়েছে। 65.03 আমরা স্টার্ট করছিলাম এবং প্রাইসটা 65.06 গেছে, অর্থাৎ 0.3% প্রাইস উপরে গেছে। তো সেই জন্য আমার এখান থেকে লসের পার্সেন্টেজটা আসছে। এতটুকু ক্লিয়ার, আমরা এটা নিয়ে একটু পরে কথা বলবো, এখানে ডিটেলস বিষয় আছে, এটা হচ্ছে আমাদের মেন বিষয়। এবং এইটার সঙ্গে আপনাদের এই আইসোলেটেড বা লেভারেজ এগুলার কানেকশান আমরা এটা একটু পরে কথা বলতেছি। তারপরে দেখেন এই জায়গাটায়, এই জায়গাটায় কি অ্যাডজাস্ট লেভারেজ, আমরা অ্যাডজাস্টটা একটু পরে দেখি, তার আগে আমরা স্টপ প্রফিট অ্যান্ড লস এটা একটু দেখাই। এটার কাজ কি, এটার কাজ হচ্ছে আমরা এখানে ক্লিক দিতে হবে, ক্লিক দেওয়ার পর এই যে এখানে যে অপশানটা রয়েছে পজিশন টিপিএসএল এখানে ক্লিক দিতে হবে, এটা হচ্ছে আপনাদের স্টপ লস এবং টেক প্রফিট। এবং এটা কিভাবে কাজ করে, আপনি এন্ট্রি নিছিলেন কততে 65.03 এন্ট্রি নিছিলেন, আপনার ধারণা আসলে এর চাইতে কমে যাবে, তো এখানে আপনাদেরকে প্রাইস বসাতে হবে। যেমন আমরা এখান থেকে প্রাইস দিব 65.64 যদি আমরা দিই 64, আমরা 64 দিলাম, যে আমরা আমাদের ধারণা যেহেতু ছিল মার্কেট আরও ডাউনে যাবে, তো মার্কেট যদি আরও ডাউনে যায় যাওয়ার পর যদি মার্কেট $65 থেকে $64 হিট করে তাহলে এখান থেকে আমাদের ট্রেডটা অটোমেটিকলি ক্লোজ হয়ে যাবে, অটোমেটিকলি শেষ হয়ে যাবে, এবং শেষ হয়ে গেলে আমার প্রফিট আসবে 0.09 সেন্টস এই পরিমাণে প্রফিট আসবে। এবং এর চাইতেও যদি আরও ডাউনে যায় ওটার প্রফিট আমরা পাবো না, যখন মার্কেট 64 হিট করবে ওই সময় আমাদের ট্রেডটা একদম ক্লোজ হয়ে যাবে। এবং নিচেরটা হচ্ছে তার বিপরীতটা, যেমন এখানে আমরা দেখছি লাভ যেহেতু এটা টেক প্রফিট আর এটা হচ্ছে স্টপ লস, লস যাতে আমাদের খুব বড় না হয় সেই জন্য এটা ইউজ করব। যেমন বর্তমানে মার্কেট চলতেছে 65.03 এবং বর্তমানে প্রাইস চলতেছে এত, আমরা এন্ট্রি নিয়েছিলাম 65.03, তো এখন আমরা এই জায়গায় প্রাইস দিতে পারি 65
65.50 এই পরিমাণে আমরা একটা প্রাইস দিলাম। দেওয়ার পর এখানে কি আসছে দেখেন, আপনার মার্কেটটা যদি বর্তমান প্রাইস 65.07 চলতেছে, চলা অবস্থায় যদি মার্কেট আরও আপে যায়, আপে যাওয়ার পর যদি মার্কেট প্রাইসটা $65.50 হিট করে, তখন আমার এই অর্ডারটা অটোমেটিকলি ক্লোজ হয়ে যাবে, এবং ক্লোজ হয়ে গেলে আমার এখান থেকে $0.04 লস হবে, এবং সে লস হয়ে আমার অর্ডারটা অটোমেটিকলি ক্যান্সেল হয়ে যাবে। আমরা যদি এটা ব্যবহার না করতাম তাহলে কি হতো? আমরা এটা ব্যবহার করিনি, ফর এক্সাম্পল প্রাইস চলতে চলতে মনে করেন যে $90 হয়ে গেল, তো $90 যদি হয়ে যায় তাহলে কিন্তু $2.29 আপনাদের কিন্তু এখান থেকে একদম চলে গেল। তো এর জন্য আপনাদেরকে দেখে নিতে হবে যে সর্বোচ্চ কত ডলার গেলে আপনি লসটা নিতে পারবেন, ওই জায়গায় আপনি স্টপ লস দিবেন, এবং কত ডলার গেলে আপনি ওই জায়গা থেকে বের হয়ে আসতে চাবেন এবং সে জায়গায় আপনি টেক প্রফিট দিবেন। এর জন্য সাপোর্ট রেজিস্ট্যান্স বা বিভিন্ন রকমের যে ক্যান্ডেলগুলো রয়েছে ক্যান্ডেলগুলো ফলো করে আপনাদেরকে প্রাইসটা দিতে হবে। আশা করি এইটাও আপনাদেরকে আমি বুঝাইতে পারছি। এখন আমরা এই আইসোলেটেড বা লিকুইডেশন প্রাইসটা নিয়ে একটু কথা বলবো। আর এই জায়গায় যেটা আছে এটা একদম সিম্পল, এখানে আপনি যদি মনে করেন যে অর্ডারটা এখান থেকে আপনি দেওয়ার পর এটা অটোমেটিকলি তো ক্যান্সেল হয়ে যাবে, আর আপনি যদি চান যে এখানে কোনো আমি ম্যানুয়ালিভাবে করতে চাই না, আমি ম্যানুয়ালিভাবে করবো, এভাবে আমি অটোমেটিক করতে চাই না, তো সেক্ষেত্রে আপনি যে কাজটা করবেন, মনে করেন যে আপনার এখান থেকে লস হয়ে গেছে, আপনি আর চাচ্ছেন না লস নেওয়ার জন্য, আপনি এখনই ক্যান্সেল করবেন, অথবা লাভ হয়ে গেছে আপনি আর লাভ নিতে চাচ্ছেন না, এখনই ক্যান্সেল করবেন, জাস্ট ক্লোজ পজিশনে ক্লিক দিবেন, কনফার্মে ক্লিক করবেন, এটা ক্লোজ হয়ে যাবে। এতটুকু বুঝতে পারছেন? এখন আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো এবং আইসোলেটেড এবং ক্লোজের কাজটা কি, তাই না? আইসোলেটেড অর্থ কি? আইসোলেটেড অর্থ আপনি যত ডলার দিয়ে স্টার্ট করবেন আপনার ওই পরিমাণে ডলার জিরো হয়ে যাবে, জিরো হয়ে যাওয়ার পর আপনার ওই ডলারই ওখান থেকে শেষ হয়ে যাবে। এর জন্য আপনাদেরকে একটা লিকুইডেশনের মিনিমাম একটা প্রাইস দিবে। যেমন এখান থেকে আমাকে বলছে যে আমি যে আইসোলেটেড সিলেক্ট করছি এবং আমার যে লেবারস ছিল সেই লেবারস অনুযায়ী এখানে ক্যালকুলেশন করে আসছে $80.86। এখন মার্কেট আছে $65, $65 থেকে মার্কেট প্রাইস যদি $80.86 হিট করে তাহলে আমার এই অর্ডারটা অটোমেটিকলি জিরো হয়ে যাবে এবং আমার $1.49 যেটা দিয়ে আমি স্টার্ট করছিলাম আমার সেই $1.49 জিরো হয়ে যাবে, বা আমার অ্যাকাউন্ট থেকে একদম কেটে নিয়ে চলে যাবে এবং আমার অর্ডারটা ক্লোজ করে দিবে যদি এই যে এখানে যে প্রাইসটা দেওয়া থাকবে এই প্রাইসটা হিট করে। আমি কিন্তু এই আইসোলেটেড নিয়ে বর্তমানে কথা বলতেছি। আইসোলেটেডের মধ্যে আরও একটা জিনিস আসছে, অ্যাডজাস্ট লেভারেজ। আপনি এখান থেকে চাইলে কিন্তু আপনার লেভারেজটা কম বেশি করতে পারেন। তো এই হলো আইসোলেটেডের কাজ। এখন আমরা ক্লোজের কাজ করবো। এর জন্য আমাদের এখান থেকে এটা কেটে দিতে হবে এবং আমরা কিন্তু $15 দিয়ে কাজটা করছিলাম। আপনারা মনে রাখবেন যে আমি এখান থেকে $1.49 দিয়ে করছিলাম এবং এখানে $80.86 আমার এখানে ছিল, তো আমি এটাকে জাস্ট ইনস্ট্যান্ট মার্কেটে ক্লোজ করে দিলাম। দেওয়ার পর এখন আমরা আইসোলেটেডের জায়গা থেকে ক্লোজ সিলেক্ট করবো এবং কনফার্ম করবো, দেন আমরা আবারও সেলের মধ্যে এন্ট্রি নিব এবং এখানে আমরা পুনরায় 15% নিব, সেল শর্ট 15%। দেখেন আবারও কিন্তু আমরা সেম জিনিসটাই নিছি, তাই না? আমরা 15% নিছি, এখানে আমাদের আগেও $1.49 ছিল, এখন $1.49 আছে। কিন্তু আপনারা যদি এখন লক্ষ্য করেন তাহলে এই জায়গাটা দেখতে পারবেন আমার লিকুইডেশন প্রাইজের জায়গায় কিন্তু অন্য একটা অপশান চলে আসছে। এই যে দেখেন অন্য একটা অপশান কিন্তু এখানে চলে আসছে এবং এখানে কিন্তু আমার প্রাইসটা অনেক বৃদ্ধি পাইছে। কেন বৃদ্ধি পালো এবং বৃদ্ধি পাওয়ার পিছনে কারণ কি, এটা সম্পর্কে এখন আমি আপনাদেরকে জানাচ্ছি। যেমন আইসোলেটেড ক্ষেত্রে আপনাদেরকে বলছি যে আইসোলেটেড প্রাইসটা আপনাদের একটা নির্দিষ্ট প্রাইস আছে, ওই প্রাইসটা হিট করলে অটোমেটিকলি ওইটা ক্লোজ হয়ে যাবে বা আপনার ওইটা জিরো হয়ে যাবে। সেক্ষেত্রে ওখানে আপনাদের একটা নির্দিষ্ট প্রাইসের কথা উল্লেখ আছে, আর এখানে আমাদের যেটা হচ্ছে ক্লোজের ক্ষেত্রে এখানে কোনো নির্দিষ্ট নাই, কারণ এখানে আপনাদের জিনিসটাই এমন যে আপনার যদি ফিউচার ওয়ালেটে আদার্স কোনো ডলার থাকে, আপনার এখানে $1.49 দিয়ে আমি যেহেতু করছি, আমার $1.49 যখন জিরো হয়ে যাবে
$1.49 শেষ হয়ে যাবে। শেষ হয়ে যাওয়ার পর আমার অ্যাকাউন্টে এখনও স্টিল $8.56 আছে। এটা কিন্তু আমি কোনো ট্রেডে এন্ট্রি নেইনি, এটা জাস্ট আমার এই যে ফিউচার ওয়ালেটে আছে। ফিউচার ওয়ালেটে দেখায় যদি, এই যে দেখেন আমার ফিউচার ওয়ালেটে কিন্তু এটা আছে, মানে $10 শো করতেছে। কারণটা হচ্ছে যে ওখানে আমি একটা ট্রেড নিছি, ওইটাও আছে এখানে, মানে এখানে আমার $8 আছে। তো এই যে $8.56, ওই $8.56 কিন্তু আমার অ্যাকাউন্টে বর্তমানে এখনও স্টিল আছে। তো এখানে যখন এই যে আমার এই প্রাইসটা থেকে নিচে যাবে, তখন কিন্তু আমার অটোমেটিকলি এখানকার ডলার শেষ হয়ে গেলে আমার এখান থেকেও ডলার নিতে থাকবে, এই জায়গা থেকেও ডলার নিতে থাকবে। নিতে নিতে যখন একদম $179 মার্কেট যাবে, তখন আমার এটা লিকুইডেশন হবে। তো এতটা প্রাইস আপে যাওয়ার সম্ভাবনা নেই, মার্কেট হয়তো একটা পজিশনে যাবে, যেমন ওখানে $80 ছিল, এখানে $90 যেতে পারে। $90 পর যদি মার্কেট আবারও ডাউনে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ওখান থেকে একটা ওই আবারও বেনিফিটটা উল্টা চলে আসবে। তো এ হলো আপনাদের ক্লোজ এবং আইসোলেটেডের মধ্যে একটা পার্থক্য। তো আশা করি আপনাদেরকে আমি বুঝাইতে পারছি আইসোলেটেড কী এবং ক্লোজ কী, এবং এই লিকুইডেশন প্রাইসটা কীভাবে ক্যালকুলেশান হয়। এটা সম্পূর্ণটা ক্যালকুলেশান হয় যে আপনি ক্লোজ সিলেক্ট করছেন নাকি আইসোলেটেড সিলেক্ট করছেন। এখানে যদি আমি এটা ক্যান্সেল করে দিই, এখানে কিন্তু আরও একটা জিনিস আছে, আমি এটাকেও জাস্ট ক্যান্সেল করলাম। এখন যদি আমরা এখান থেকে আইসোলেটেডের মধ্যে আরও একটা ট্রেড নিই এবং 15% যদি আমরা আবারও নিই, এবং এটাও যদি আমরা 15% আমরা নিলাম এবং এটা আমরা সেলে নিলাম, দেখেন সেলে নিলাম, এবং এখানেও সেম জিনিসটা থাকারই কথা। যেমন এখানে আমাদের অ্যাকশন বেশি আসছে, এর জন্য কিন্তু এখানে 80-81 হয়েছে। তো যাই হোক, এখানে যখন আপনারা দেখবেন যে এখন দেখেন এখানে আমার $81 যদি আমার মার্কেট প্রাইস যায়, তাহলে আমার এটা একদম মানে লিকুইডেশন হয়ে যাবে। তো লিকুইডিটি হয়ে যাবে, লিকুইডেশন হয়ে যাবে, এবং এখানে কিন্তু আমার অ্যাকাউন্টে ডলার আছে। তো আমি যে কাজটা করতে পারি, এখানে ম্যানুয়ালি কিন্তু আমি আরও ডলার অ্যাড করতে পারি। যেমন এখানে আমার ফান্ড যত বেশি হবে, আমার কিন্তু লিকুইডেশন প্রাইস আরও দূরে যাবে। এমন দেখেন এই জায়গায় একটা প্লাস চিহ্ন দেওয়া আছে, আমি $1.50 কিন্তু আমার ট্রেডটা স্টার্ট করছিলাম, আমি কিন্তু এই প্লাসে ক্লিক করে আমি কিন্তু এখানে চাইলে আরও $1 অ্যাড করতে পারি। যে আমি যদি কনফার্ম করি, দেখেন তাহলে কিন্তু $2.50 হয়ে গেল, এবং এর জন্য কিন্তু আমার লিকুইডেশন প্রাইসটাও 81-91 চলে গেল, আমার লিকুইডেশন প্রাইসটা কিন্তু দূরে চলে গেল। তো এইরকম আপনি যখন দেখবেন যে আপনার লিকুইডেশন প্রাইসের মধ্যে প্রাইসটা অলমোস্ট চলে গেছে, তখন আপনি প্লাসে ক্লিক করে আপনার লিকুইডেশন প্রাইসটাকে আপনি দূরে নিয়ে যেতে পারবেন। তো এ হলো মনে করেন যে জানার জন্য এতটুকু প্রয়োজন, মানে ডিটেলসে জানার জন্য প্রয়োজন, এর জন্য আমি ডিটেলসে কথা বললাম। কিন্তু এত গভীরে আপনাদের যেতে হয় না, যে এত লিকুইডেশনের মধ্যে চলে আসতে হয় না। যখন আপনি অনেক বড় লেভারেজ নিয়ে কাজ করতে যাবেন, এবং এখানে যদি আমরা যদি দেখি, বা আমি যদি এখান থেকে মেবি এখান থেকে রিমুভও করা যায়, এখান থেকে আই থিঙ্ক যে রিমুভও করা যায়, তো যাই হোক আমি ওটা না দেখাই, আমি জাস্ট এখন যে বিষয়টা দেখালাম যে এখান থেকে যদি আমরা চাইলে কিন্তু লেভারেজ বেশি করতে পারবো। যেমন এখন বর্তমানে যে লেভারেজ আছে, এই লেভারেজে 91.87, তো আমরা যদি লেভারেজটা এখান থেকে 8% করে দেই, তাহলে দেখতে পারবেন এখান থেকে কিন্তু আমাদের ওই লিকুইডেশনটা কিন্তু বাড়তেছে না, আমাদের লিকুইডেশনের জায়গায় থাকবে, কিন্তু আমাদের এই টেক প্রফিট অথবা লসের এই খাতাটাই শুধু কমবে, বাড়বে। তো সেক্ষেত্রে আপনি এই জায়গা থেকে এই আপনার লিকুইডেশনটাও আপনি এখান থেকে মানে লেভারেজটা আপনি এই জায়গা থেকে আপনার পছন্দ মতো ট্রেডটা স্টার্ট করার পর আপনি এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো এই হলো একটা ফিউচার ট্রেডে এন্ট্রি নেওয়ার পর কীভাবে কোন সেটিংস কীভাবে বুঝতে হয়, কোনটা কীভাবে কাজ করে। আরেকটা বিষয় অনেকেই মানে শেয়ার করতেছেন যে প্রফিটের জিনিসটা, এই যে এই জায়গায় অপশানটা আছে, এই জায়গায় ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনার যে ট্রেডটা নিছেন ট্রেডটা থেকে প্রফিট কত বা লাভ কত লস কত, এই জিনিসটা যেমন আমার লসে আছে এই জায়গায় শো করতেছে, এন্ট্রিতে কত যে ছিল এবং সেল প্রাইস কত, বর্তমান প্রাইস কত, এই জিনিসগুলো এখানে এই জায়গায় দেখা যায়। তো আশা করি বুঝাতে পারছি, আমি জাস্ট এটাকে ক্যান্সেল করলাম। তো আপনাদের বোঝানোর ক্ষেত্রে জাস্ট এটা যে কোন অপশান কীভাবে কাজ করে। আর অবশ্যই আবারও বলে রাখতেছি যে যখনই ফিউচার ট্রেড করতে যাবেন, মার্কেট সম্পর্কে অ্যানালাইসিস করবেন, অনেক ভালোভাবে জানবেন, জানার পর আপনি ফিউচার ট্রেড করতে যাবেন। কিন্তু আপনি যদি জানতে সময় শেষ করে দেন, তাহলে ট্রেড করবেন কখন? অবশ্যই জানার আগেও ট্রেড করার প্রয়োজন আছে, কিন্তু এটা ইনকামের উদ্দেশ্যে না, অল্প ফান্ডে
জানার জন্য আপনাদের ছোট ছোট ট্রেড করতে হবে, ট্রেড করে অভিজ্ঞতা নিতে হবে। আপনি শুধু ভিডিও দেখে কখনো অভিজ্ঞতা অর্জন করতে পারবেন না, অভিজ্ঞতা পাবেন, ওই জিনিসটা আবার নিজেকে বাস্তবে আবার ট্রেড করতে হবে, হয়তোবা লস যাবে আবার লাভ আসবে, লস যাবে, এভাবে আপনাদের অভিজ্ঞতা নিতে হবে। তারপরে আপনি কিন্তু একদম প্রফেশনাল ট্রেডারের মতো ট্রেডে এন্ট্রি নিতে পারবেন এবং সেখান থেকে আপনি প্রফিট জেনারেট করতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি, আশা করি ভিডিওটির মাধ্যমে আপনি ফিউচার ট্রেডিংয়ের অনেক কিছু জানতে পারছেন। যদি মনে হয় কিছু জানতে পারছেন একটা লাইক দিবেন, কোন পার্টটি আপনি বুঝতে পারেন নাই কমেন্ট বক্সে জানাই দিবেন, আমরা নেক্সটে ওইটা নিয়েও কথা বলার চেষ্টা করবো। আর অবশ্যই চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব করে রাখবেন, ভালো থাকবেন। আর যাদের বাইন্যান্সে অ্যাকাউন্ট নেই, ডিসক্রিপশনে আমাদের লিঙ্কটা ব্যবহার করবেন, আমাদের থেকে আপনি যে কোনো সময় যে কোনো ধরনের সাপোর্ট নিতে পারবেন আমাদের রেফার লিঙ্কের মাধ্যমে, যদি আপনি বাইন্যান্সে একটা নিউ অ্যাকাউন্ট তৈরি করে যদি কাজ করেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।